ভাই এরা ভাই শুধু র মেয়নিজ দিতে পারছে, কি টাং টাং মিশিয়ে মিশিয়ে দিয়েছে সালা সর্ষে বাটা গন্ধ। ভাই সর্ষে বাটা কিছু দিচ্ছি এইদিকে, এইসব দিকে আমি এটাকে একদম এইদিকে আমি লো স্টার রেট দিচ্ছি। মেয়নিজ মেয়নিজ দেয় না ঠিক মানুষ, সত্যি কথা বলে সব কিসব মিশিয়ে দিচ্ছে, এসব ঠিক সালা। হাই গাইস, এখন আমি চলে যাচ্ছি সিটি সেন্টারে, আর যা গিয়ে দেখা যাক কি ওখানে কোনখানে কী খাওয়া যায়, আর সাবজি সি ফুড খাবো, আর ওখানে গিয়ে বোঝা যাবে যে আজও দোকানটা খোলা কেন। আজকে একুশে আজকে দিদি শোভাযাত্রা, দিদি শোভাযাত্রা, আজকে সব জায়গায় বন্ধ, গিয়ে পাচ্ছি না, বাস বাস কিছু পাওয়া যাচ্ছে না। অ্যাট লাস্ট আমার বন্ধুর সাথে আমি বেরিয়েছি, আর বন্ধুর বাইক আছে বলে বেঁচে গেছি আজকে। আর আজকে এই রোদ্দুরের মধ্যে, এই গরমের মধ্যে ভিডিও করছি, তো ভিডিওকে করে দিন লাইক আর শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করা তো একদমই ভুলবেন না। হাই গাইস, আজকে আমি চলে এসেছি সিটি সেন্টারে। এই সামনে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যে আজকে যেটা এসেছি সেটা হচ্ছে সি ফুড খেতে। আর আপনারা দেখছেন হ্যাশট্যাগ লিভ লাইক কংসাইল, আর আমি সৌমিন ভৌমিক, আর এভাবেই দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকে আমার সাথে আছে আমার ছোটোবেলার কলেজ স্কুলের বন্ধু রাজা দাস। আজকে আমরা মুখে নিতে এসেছি অক্টোপাস। হ্যাঁ, আজকে অক্টোপাস খাবার ইচ্ছা আছে, এবার দেখা যাক। আজকে বাড়ি যাবে 21 তারিখ, আর আজকে কি 21শে জুলাই। আর হ্যাঁ, মমতা দিদির ইয়ে চলছে ধর্মতলায়, তাই ধর্মতলার দিকে যেতে পারিনি, সিটি সেন্টারের দিকে এসেছি। বাস গাড়ি চলছে না, খুব প্রবলেম হচ্ছে, কিন্তু ওই মাঝখানেও চলে এসেছি বিকজ আমার বন্ধুর কাছে বাইক আছে। আর হ্যাঁ, সেটা নিয়েই আমরা চলে এসেছি, আর দেখা যাক আজকে খেয়ে কেমন হয়। হ্যাঁ, দেখি মুখে নিয়ে দেখা যাক, চলো। ওকে, দেখা যাক। আমরা সিটি সেন্টারের ভেতরে চলে এসেছি, আর হ্যাঁ বলছি, আচ্ছা বন্ধু, তোমরা কোনো সি ফুড খেয়েছো না? খাবে কি করে, তোমরা তো ঠিকানাই জানো না, দেখে নাও। সিটি সেন্টার 1 সল্টলেক, আসো। দোকানটার নাম জানো কি ছিল? কি ছিল নাম? নাম দোকানের নাম বি নাম ফা মত মনে আছে না? হ্যাঁ, ভিডিওতে স্লো মোশন আছে সেটা দেখে। আমি সি ফুড নিয়ে একটু ভয় ছিলাম, কারণ স্কুলের তো 8টা হাত, তো কোন হাতটা কোথায় গিয়ে ঠিকবে আমার আমি জানি না। খাই আমি, দেখা যাক। ডিপ ফ্রাই, বেশ, এটা খেয়ে না আমার মুখে ভেতরে একটা স্কুইড স্কুইড ফ্লেভার আছে। ঠিক বুঝতে পারছি না, মানে ফিশ তো মনে হচ্ছে না, কিন্তু যেটাই হচ্ছে খেতে বেশ ভালো। গার্লফ্রেন্ডকে সস্তায় প্রপোজ করতে হলে এখানে আনা উচিত, বিকজ এরা রিং প্রোভাইড করে খাবারের সাথে। মানে ঘামতে ঘামতে খাচ্ছে, অবশ্য গরম লাগছে, মানে কিন্তু গেমে চান হয়ে যাচ্ছে, কিন্তু তাও ভিডিওটা মানিয়ে যাচ্ছে। শুধু আপনাদের জন্য, প্লিজ লাইক সাবস্ক্রাইব,
এটা করতে একদম ভুলবেন না, খুবই ইম্পর্ট্যান্ট। আর শেয়ার করুন প্লিজ, শেয়ার করুন, আর চ্যানেলটাকে একটু বাড়াতে সাহায্য করুন। এটা ভালো মানে এটা খেয়ে এখন ভালো খেতে, কিন্তু এটা চিটিং ম্যাজিক ব্যবসা আছে। কোকা কোলার মধ্যে দোকানা একটা লেবুর টুকরো দিয়ে একটু সোলা জল মিশিয়ে, হ্যাঁ, দোকানা দু টাকার পুদিনা পাতা দিয়ে প্রায় 70 টাকা নিচ্ছে, এটা ঠিক না? সব টোটাল মেজার হচ্ছে 396। আমি বলছি, আমি বলছি দেখি ট্যাক্স আছে, ট্যাক্স নিয়ে ট্যাক্স নিয়ে 3 টাকা খাবারটা রিজনেবল প্রাইস ছিল, কারণ প্রায় 149, স্কুইড 149, শ্রিম 149, তারপর শ্রিমের সাথে ওরা একটু চিটিংবাজি করলো, 4টে শ্রিম দিয়ে এক গাল আলু ভাজা দিল, মানে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে কি একটা ঠান্ডা ঠান্ডা সস দিয়েছে, বুঝতে পারছি না কী সস, কিন্তু বারো মিশালি করে বানানো, তো ভালোই লাগছে। কিছু স্থান যা আপনাকে করে তুলবে মুগ্ধ, কিছু খাদ্য যা আপনার মুখকে করবে বাধ্য বলতে অসাধারণ, কিন্তু এসব তখনই যখন করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওকে লাইক। তো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইতিগজ, আর এখানেই আমি করছি টাটা বাই বাই। আজকের ভিডিওটা কেমন লাগলো এটা বলতে ভুলবেন না, কমেন্ট বক্সে এটা দিয়ে দিন যে কেমন লাগছে। আর আপনাদের কাছে যদি কোনো ভালো আইডিয়াস থাকে খাবার বা কোনো জায়গা যেখানে কম দামে বা বেস্ট মানে বাজেট হিসাবে ঠিক খাবার পাওয়া যাচ্ছে, সেখানে বলুন, আমাকে জানান, আর আমি সেখানে গিয়ে ব্লগ করার চেষ্টা করবো। আজকের জন্য এখানে আর হ্যাঁ, চলে যাওয়ার আগে ব্লগে আপনার নামটা আমরা উল্লেখ করে দিয়ে যাবো, কারণ আপনি আমাদেরকে রেকমেন্ড করেছেন ওই জায়গাটা, যেহেতু থ্যাংক ইউ।